বন্ধুরা, ভিডিওতে যে মেলাটি দেখছেন এটা বসেছিল পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপে। বিভিন্ন ধরনের হস্তশিল্পীরা একসাথে জোটবদ্ধ হয়ে বাংলার বিভিন্ন প্রান্তে এই সোনাঝুরি হাট মেলার প্রসার বসাচ্ছেন। মেলা কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম পরবর্তী হাট বসবে সমুদ্রগড়ে। চলুন দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে এই সোনাঝুরির হাট মেলা থেকে। বন্ধুরা দেখছেন একটি কাষ্ঠশিল্পের অপূর্ব নিদর্শন, পেঁচা একটি কাঠের কুড়ির উপর তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল রয়েছে, দেখতে পাচ্ছেন কাঠের তৈরি। শিল্পীরা এগুলো নিজে হাতেই তৈরি করেছেন এবং এই হাটে তাদের পসার জমিয়েছেন বিক্রির উদ্দেশ্যে। শিল্পীদের কাছে জানতে পারলাম আপনারা যদি চান তাহলে আপনাদেরকে ওখানে বসেই নাকি তৈরি করে দিতে পারেন তারা। দেখতে পাচ্ছেন মাটির তৈরি অপূর্ব ওয়াল হ্যাঙ্গিং, সৃষ্টির এক অপূর্ব নিদর্শন, যেগুলো এই হাট মেলা থেকেই পাবেন খুব অল্প মূল্য। বিভিন্ন ধরনের অলংকার পাবেন, পুতুল পাওয়া যাচ্ছে, বেত বা বাঁশের তৈরি বিভিন্ন ঝুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র, সেগুলো দেখছেন ভিডিওতে পাবেন। শীতবস্ত্র যা শিল্পীরা নিজে হাতেই তৈরি করে দিচ্ছে, এছাড়া ধূপকাঠি, এই ধূপকাঠি আমি এখান থেকে নিয়েছি, এক প্যাকেট ৪০ টাকা দাম, এই ভিডিওতে দেখতে পাবেন। সেটা আছে পাপোস, পাটের তৈরি, পাটের কাজ, যে পাট শিল্প হারিয়ে যেতে বসেছে সেই পাট দিয়ে পাপোস তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হয়েছে, সেই পুতুলগুলো বিক্রি হচ্ছে। একতারা পাওয়া যাচ্ছে, ঝুড়ি পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন ঝুড়ি বুনছে, এখানেই ঝুড়ি বুনছেন শিল্পী। কুলো থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, বস্ত্র, ব্যাগ, বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য, ঘর সাজানোর দ্রব্য ইত্যাদি পাওয়া যাচ্ছে। চলুন সব ঘুরে একবার দেখি, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তী যেখানে মেলা বসছে সেখানে আপনারা গিয়ে মেলা দেখতে পারেন এবং আপনাদের পছন্দ মতন জিনিস কিনতে পারেন। চলুন বন্ধুরা পুরো মেলাটা ঘুরে দেখি, আর সেই সঙ্গে বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে,